আমাদের আব্দুল সাদেকের ফিল কিরম বসতেছে? ফিল খুবই ভালো। আবার মানে মানুষজন তো কবলা করতেছে, এতদিন আমরা যোগ্য প্রার্থী ভোট দিয়ে দেখেছি কোনো লাভ হয় না, এবার আমরা অযোগ্য প্রার্থী ভোট দিয়ে দেখবো কেমন হয়। বাকি তো কথা বলার না, কি কত ঘুষাতে আমার জমিনি হরে পথ টেনশন থেকে শিশু টেনশন হবে না, তোমার একটা ভবিষ্যৎ আছে না রানী, ইলেকশন করবি তোর ভাই আর তোমার অংশ সব জমি বেসা বিক্রি করে সব শেষ হয়ে যাবে। সমস্যা কি কথা কত বিশ্বাস করতেছো না? আচ্ছা আমি তোমার বাতাসের কথা দিচ্ছি, আমি কোনোদিন জমি দেওয়ার কথা কব না, ঠিক আছে? এরকম পান্তাবিতে পাঞ্জাবি পরেছো এই পাঞ্জাবি পাবনা শহর থেকে কিনা, আর তুই করছো ঢাকা শহর ছাড়া এই পাঞ্জাবি পাওয়াই যাবে না। চাপা বাস মাসুদ পাঞ্জাবি করবো কিসের জন্য? মাসুদকে তোমার মতো ঘুরে নাকি, আমরা যোগ্য প্রার্থী ভোট দিয়ে দেখেছি কোনো লাভ হয় না, এবার আমরা অযোগ্য প্রার্থী ভোট দিয়ে দেখবো কেমন হয়। বাকি তো কথা বলার না, কি কত ঘুষাতে খুনে কথা তোদের তুমি গিয়ে দেও, আমি পারবই। আচ্ছা হবি, তুমি আমার সাথে একটু খারাপ ব্যবহার করো কিসের জন্য কত? তুমি ভুলে যাও এখন তুমি কিন্তু আমার বয়সে মেলা ছোট, আমি আর আব্দুল সাদেক জুমকা হওয়ার কারণে যদি আমি আধা ঘন্টা ছোট তারপর তোমাকে সম্মান করি আমি ভাবি দেওয়ার কথা কই, কিন্তু আসার পর থেকে তুমি দেখতেছি তুমি আমার কালি মেজাজ করতে যাও, ট্যারেন ট্যারেন করে কথা করছো। ওকে আমি কখন মেজাজ দেখালো? এই চেয়ারম্যানের বোন তুমি যে দেও। দেখো ভাবি, আমরা সকলে মিলে একসাথে হাসি মুখে ভাইয়ের জিতে আনা লাগবে। তুমি ঘরের স্ত্রী হয়ে যদি এরকম কথাবার্তা পাও সবসময় মন খারাপ করে থাকো, আর এখন আমার ভাইয়ের অপমান হবে। যাও যাও সেদিন এটি পরে আসতে বসাতে পেতে যা দেখ কি করছ। কত যা তুই মনে পর দেখা রাখ, আমি আব্দুল স্যারের কেউ বলবো নাই, সে তো ওখান থেকে লিজে নিয়ে যা। আবার করতেছিস কিছুর জন্য কিন্তু বেয়াদব আছে, বেয়াদব আছে ফাইন লাগে আসার আছে আমি সেরম ফাইন। আমার তুমি বুড়ো কইছো কথাটা মনে রাখো, আয়না দিয়ে মুখ দেখো গা, মুখ দাঁড়ি শুন সব পাই ঠিক আছে, তো তোমাকে কি কবে জুয়েন আমরা রোজ খুঁজ নিয়ে দেখো বলো করে টাকা দিন আমার দিয়ে না দেখে